হ্যালো এভরিওয়ান, আলাপের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। রান্নাঘরের একটি অতি পরিচিত মশলা দারচিনির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। দারচিনির গুণাগুণ অনেক, স্বাস্থ্যের খেয়াল রাখতে মোক্ষম ভূমিকা পালন করে এই দারচিনি। আর দারচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এত যার গুণ সেই স্পেশাল মশলাটিকে থিম হিসাবে ব্যবহার করে বারাসাতে চাপাডালি মোড়ে তৈরি হয়েছে এক নতুন রেস্টুরেন্ট, নাম দারচিনি। তোমরা তো সকলেই জানো আমরা কতটা বিরিয়ানি প্রেমী দুজন। চলো তবে বিরিয়ানির যে মেইন ইনগ্রিডিয়েন্টস মশলা, তাতেও কিন্তু দারচিনির ব্যবহার রয়েছে। আজ তাই দারচিনিতে গিয়ে ট্রাই করে নেব ওখানকার বিরিয়ানি কেমন, সেই সঙ্গে তোমাদেরও দেখাবো এই সুন্দর রেস্টুরেন্টটি। চলো তবে আজকের ব্লগটা শুরু করি। বারাসাতে চাপাডালি মোড়ে নেমে কাজীপাড়ার দিকে আসতে হাতে ঠিক ডান দিকেই পড়বে এই দারচিনি রেস্টুরেন্টটা। গেট থেকে ঢুকে আমরা এবার এগিয়ে চলছি মূল রেস্টুরেন্টের দিকে সোজা। আর যাবার পথেই চোখে পড়ল দেওয়ালের চারপাশে লাগানো এরকম বিভিন্ন গুণীজনের নানা রকম বিশেষ বাণী। ডক্টর এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে স্বামীজি প্রত্যেকেরই বিশেষ কিছু বাণী। এই দেখো আমরা প্রায় পৌঁছে গিয়েছি মূল রেস্টুরেন্টের গেটের কাছে, এবার চলো ভিতরে ঢোকা যাক। দেখে নাও ভেতরের ইন্টেরিয়ারটা কত সুন্দর। আর এত বড় জায়গা আমি প্রথমবার দেখলাম বারাসাতের কোনো রেস্টুরেন্টের। প্রচণ্ডভাবে সাজানো গোছানো চারিদিকটা। রেস্টুরেন্টে একটা নয় দুটো কম্পার্টমেন্ট আছে যেখানে বসবার জন্য, এটি হলো মেন কম্পার্টমেন্ট। আরও রয়েছে একটা প্রাইভেট কম্পার্টমেন্ট যেটি পার্টি বা কোনো অকেশনের জন্য নিঃসন্দেহে তোমরা বুক করে নিতে পারো। দেখো ভেতরটা কি সুন্দর সাজানো গোছানো চারিদিকে। এই যে দেখে নাও চারদিকের ইন্টেরিয়ারটা কি সুন্দর না সাজানো গোছানো। এই যে এগুলো হচ্ছে সিটিং এরিয়া। আর এই দেখো একটা মকটেল কাউন্টারও কিন্তু আছে এখানে। মেনলি দারচিনিতে বিভিন্ন তন্দুর আইটেম, কাবাব আইটেম, চাইনিজ, ইন্ডিয়ান মেন কোর্স সবই তোমরা পেয়ে যাবে। আমরা নেহাতি বিরিয়ানি প্রেমী, তাই দারচিনিতে এসে বিরিয়ানি খাওয়ার সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। তাই তো অর্ডার করে নিলাম দুটো বিরিয়ানি। অর্ডার তো করে দিয়েছি, এবার একটু অপেক্ষার পালা। গরম গরম বিরিয়ানি কখন আমাদের টেবিলে এসে পৌঁছবে? এই যে দেখো আমরা টেবিলে বসে পড়েছি, সামনে প্লেটও এসে গেছে, এবার খালি গরম গরম বিরিয়ানি সামনে আসার পালা। বাই দ্য ওয়ে, আমি তো বলতে ভুলে গিয়েছি, আজ আমরা অর্ডার করেছি দেবাশিসের জন্য মাটন বিরিয়ানি। আর আমার খুব একটা মাটন জিনিসটা অতটাও পছন্দের না, আমি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি। এই দেখো বলতে বলতে কিন্তু আমাদের অর্ডার চলে এলো। এই যে এটা আমার দেবাশিসের জন্য মাটন বিরিয়ানি সঙ্গে রায়তা, আর এই যে চিকেন বিরিয়ানি। কোয়ান্টিটি কিন্তু অনেকটা বেশি, আমরা যদিও প্রথমে বুঝতে পারিনি, কোয়ান্টিটি বেশ ভালো রকমের। দেখো একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি,
পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু ওপর থেকেই দেখা যাচ্ছে, আর যতদূর মনে হচ্ছে প্রথম দর্শনেই বিরিয়ানিটা কিন্তু লেস স্পাইসি আর লেস অয়েল, মানে খুব একটা কিন্তু ঘিয়ের ব্যবহার বা মশলার ব্যবহার এতে করা হয়নি, সুতরাং একটু হেলদিও বটে দেখেই মনে হচ্ছে। আগে তো খাই, তারপর রিভিউটা দেব। এই যে ওনারা সার্ভ করে দিচ্ছেন দেবাশিসের জন্য মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানিতে রয়েছে এক পিস মাটন, একটা বড় ধরনের আলু আর ঝুরঝুরে রাইস, সাথে গার্নিশিংটাও কিন্তু দারুণ লেগেছে আমার, তাই না? তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই যে মাটন বিরিয়ানি, আমরা আস্তে আস্তে খাবার শুরু করি, ততক্ষণে তোমরা দেখে নাও রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়ারের কিছু সিনেম্যাটিক শটস, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো আজকে দারচিনির স্পেশাল চিকেন আর মাটন বিরিয়ানি। আরও একটা কথা যেটা নোটিস করার মতো, এখানকার স্টাফদের বিহেভিয়ার কিন্তু অসাধারণ, আর সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। এই দেখো, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে রয়েছে একটা ডিম, যেটা কিন্তু উপরি পাওনা। সাধারণত বাইরে বিরিয়ানি খেতে গেলে ডিম কিন্তু ম্যান্ডেটরি থাকে না, এখানে বিরিয়ানিতে ডিম দেখে মনটা আলাদাই খুশি হয়ে গেল, যদিও মাটন বিরিয়ানিতে কিন্তু ডিম ছিল না, আর তাই আমরা দুজন ডিমটা কিন্তু শেয়ার করে খেয়েছি। এইবার আসি বিরিয়ানির রিভিউতে। দেখতে পাচ্ছ একটা আলু যেটা প্রপারলি সেদ্ধ হওয়া, আর মাটনটা দেখো, একটা বেশ বড় সাইজের মাটন, প্রায় 200-250 গ্রাম মতো হবে, আর প্রচুর সফট, আর ভালোভাবে মশলা মাটনের ভেতরে কিন্তু ঢুকেছিল। বিরিয়ানিটাও খেতে অসাধারণ। আর এই যে বলছিলাম স্পেশাল অকেশনের বা পার্টির জন্য ওনাদের যে একটা প্রাইভেট কম্পার্টমেন্ট, সেটি হলো এরকম, বেশ বড় জায়গা কিন্তু। আর রয়েছে ছোটদের জন্য একটা প্লে হাউসও। দেখো, ছোটরা কিন্তু এখানে আসলে খুব মজা পাবে, এখানে নানান ধরনের খেলার জিনিস আছে। একই জায়গায় এত কিছু, তাহলে বুঝতে পারছো এটা কত বড় একটা জায়গা নিয়ে রেস্টুরেন্টটা। চিকেন বিরিয়ানিতেও কিন্তু একটা আলু ছিল যেটা প্রপারলি কুকড হওয়া, আর চিকেনটা বেশ সফট আর ফ্রেশ, খেয়েই বোঝা যাচ্ছিল বিরিয়ানিটা তো লেস স্পাইসি, মানে ওই যে বিরিয়ানি খাবার পরে একটা হেভি ভাব ফিল হয়, বেশ হেভি কিছু খেয়েছি সেরম কিন্তু মনে হচ্ছিল না, এতটাই কম মশলায় অথচ সুস্বাদু বিরিয়ানি। আমার কিন্তু এতদিনের যাবত বারাসাতের এটা মনে হয়েছে লেস স্পাইসি বিরিয়ানির মধ্যে বেস্ট। তোমরা কিন্তু অবশ্যই যারা বারাসাতে আছো একবার দারচিনিতে এসে বিরিয়ানি খেও, আর আমার রিভিউ দিও কেমন। হ্যাঁ, তবে যারা লেস স্পাইসি বিরিয়ানি পছন্দ করো তাদের জন্যই, এখন কম বেশি সবাই হেলথ কনশিয়াস, তাই বলতে পারি এই বিরিয়ানি খেললে যেমন পেট ভরবে মন ভরবে, সাথে শরীরেরও কোনো অসুবিধা হবে না, কারণ এর মধ্যে রয়েছে দারচিনির স্পেশাল গুণাগুণ। আজ রোববারের সন্ধেতে বিরিয়ানি খাওয়াটা কিন্তু বেশ জমে উঠল, আর আমরা তো এরকম সুযোগ খুঁজতেই থাকি যে কখন আমরা একটু বিরিয়ানি খেতে পারবো। এটা বলতে পারো আমাদের এখন একটা হবি হয়ে গিয়েছে, সব জায়গার বিরিয়ানি টেস্ট করে দেখবো কোনটি কীরকম। তবে সত্যি বলছি, এখানকার বিরিয়ানি কিন্তু আমার দারুণ লেগেছে। খাওয়া দাওয়া শেষ, সামনে চলে এসেছে সেই মৌরি মিছরির মুখশুদ্ধি, এটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা এটা ভালোবাসো আমায় কিন্তু কমেন্ট করে জানিও।
আজ তবে এখন বাড়ি ফেরার পালা, আর ব্লগটাও বেশি বড় করছি না। আজকে আরাপের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা আমার পরিবারে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আলাপের সাথে থেকো। আজ তবে চলি, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আলাপের ব্লগগুলো দেখতে থেকো। আর আলাপের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটিও কমেন্ট করে জানিও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। তোমরা কমেন্ট করলে আমরা আরও আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসবো। তাহলে বারাসাতবাসীরা আর দেরি না করে একদিনের সন্ধ্যায় চলে এসো দারচিনিতে। আজ তবে এখানেই গল্পটি শেষ করছি, বাই বাই।